বিয়েকে কেন্দ্র করে প্রায় সকল যুবক যুবতীদের মধ্যে একটা কৌতূহল রয়েছে, আর এই কৌতূহল থাকাটাও দোষনীয় কিছু নয়। বিয়ে শুধুমাত্র সামাজিক একটি বিষয় নয়, কোরআন সুন্নাহের মতে বিয়ে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। নবীজি বলেছেন, বিয়ে ইমানের অর্ধেক পূরণ করে দেয়, যারা সামর্থ্যবান তারা যেন তাড়াতাড়ি বিয়ে করে নেয়। বিয়ে করলে শারীরিক মানসিক উভয় দিক থেকেই মানুষ ভালো থাকে। বিয়ে যেমন কারো উপর ফরজ, কারো উপর সুন্নাহ, আবার কারো কারো বিয়ে করাটা হারাম। আজকের ভিডিওতে আলোচনা করব বিয়ে করার উপকারিতা কী এবং কাদের উপর বিয়ে ফরজ এবং কাদের উপর বিয়ে হারাম। তাই এই বিষয়ে সুস্পষ্ট ধারণা পেতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে আসল কথায় আসা যাক। আল্লাহ তাআলা নারী পুরুষের মধ্যে বিবাহের বিধান দিয়েছেন বিশেষ হিকমত সামনে রেখে। সেসব হিকমত থেকে এখানে কয়েকটি বিষয় আলোচনা করা হয়েছে। এক, মানব বংশ বিস্তার করা ও ধ্বংসের হাত থেকে মানব বংশকে হেফাজত করা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, তোমরা কুমারী ও অধিক সন্তান জন্মদানে সক্ষম নারীদের বিয়ে করো, কেননা কেয়ামতের দিন আমি আমার উম্মতের সংখ্যার আধিক্য দিয়ে অন্যান্য উম্মতের উপর গর্ব করব। আবু দাউদ, হাদিস 2050। দুই, বিবাহ চক্ষু শীতল করে। হাদিস শরীফে এসেছে, হে যুবক সমাজ, তোমাদের মধ্যে যারা আর্থিক ও দৈহিকভাবে বিবাহ করতে সক্ষম সে যেন বিয়ে করে, কেননা এটি চক্ষু শীতল করে ও লজ্জাস্থানকে হেফাজত করে। আর যে অক্ষম তার জন্য রোজা রাখা জরুরি, এই রোজা তার জন্য জৈবিক চাহিদা প্রতিরোধক। বুখারী হাদিস 1905, মুসলিম হাদিস 1400। তিন, বিবাহের মাধ্যমে অন্তরের ওয়াসওয়াসা ও অবৈধ কামনা থেকে রক্ষা পাওয়া যায়। পবিত্র কোরআনে এসেছে, তারা তাদের যৌনাঙ্গকে সংযত রাখে তাদের পত্নী বা অধিকারভুক্ত দাসীদের ছাড়া, এতে তারা নিন্দনীয় হবে না। সূরা মাআরিজ আয়াত 29-30। চার, বিবাহের মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সুগম হয়। বিবাহের মাধ্যমে লজ্জাস্থান হেফাজত হয়, এতে জান্নাতে যাওয়া সহজ হয়। হাদিস শরীফে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে তার দুই ঠোঁটের মাঝখান ও দুই রানের মাঝখান নিরাপদ রাখার বিষয়ে গ্যারান্টি দেবে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। বুখারী শরীফ হাদিস 6474। পাঁচ, যে ব্যক্তি নেককার নারীকে বিয়ে করল সে ইসলামের পথে ক্রমাগোসর হল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, আল্লাহ তাআলা যাকে একজন নেককার স্ত্রী দান করেছেন তিনি তাকে ইসলামের পথে অর্ধেক অগ্রসর করে দিয়েছেন, এবার অবশিষ্ট অর্ধেকের জন্য তার উচিত আল্লাহকে ভয় করা। ইমাম জাহাবি হাদিসটিকে সহি বলেছেন। ছয়, বিবাহের মাধ্যমে অন্তরের প্রশান্তি বাড়ে। কর্মমুখর দিন শেষে ক্লান্ত শ্রান্ত দেহে স্বস্তি আসে স্ত্রীর মাধ্যমে। জাগতিক জীবনের শত কোলাহল কষ্ট মানুষ সহ্য করে প্রিয়তমা স্ত্রীর মুখপানে চেয়ে। এ বিষয়ে মহান আল্লাহ বলেন, তিনি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে, তা থেকেই তার স্ত্রী সৃষ্টি করেন যাতে সে তার কাছে শান্তি পায়। সূরা আরাফ আয়াত 189। সাত, অনেকগুলো পরিবারের সমন্বয়ে সমাজ গঠিত হয়, তাই সমাজের অন্তর্গত পারিবারিক বলয় যত সুদৃঢ় হবে সমাজও তত সুদৃঢ় হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ চালচলন নিজের জীবন সঙ্গিনীর সঙ্গে সহানুভূতি ও স্নেহময় ছিল। বর্ণিত আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা পেয়ালার যেখানে মুখ রেখে পান করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে মুখ রেখে পান করতেন, এবং একই হাড্ডির গোশত আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে খেতেন যেখান থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেয়েছেন। নাসাই হাদিস 70। আট, নেক সন্তান জন্ম দিলে সৎকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যাবে, মৃত্যুর পরও এর সুফল ভোগ করা যাবে। হাদিস শরীফে এসেছে, মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিন ব্যক্তির আমল চলমান থাকে। এক, সৎকায়ে জারিয়া মূলক কাজকর্ম, যেমন মসজিদ মাদ্রাসা করা, রাস্তাঘাট করা, মানব সেবায় কোনো কাজ করা। দুই, তার রেখে যাওয়া জ্ঞান যা থেকে মানুষ উপকৃত হয়। তিন, নেক সন্তান যে তার জন্য দোয়া করতে থাকে। মুসলিম শরীফ হাদিস 1631। মানব জীবনে বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।
ইসলামে বিয়েকে ইমানের অর্ধেক বলা হয়েছে। বিয়ের মাধ্যমে ইমানের পূর্ণতা পাওয়া যায়। বিয়ে মানব জীবনের অন্যতম চাহিদাও বটে। বিয়ে শুধু শারীরিক চাহিদা বা ইমান পূর্ণ করে তাই নয়, পুরুষের ব্যক্তিত্বেরও বিকাশ ঘটায়, সমাজে গ্রহণযোগ্যতা তৈরি করে। এজন্য সময় মতো বিয়ে করাকে গুরুত্ব দিয়েছে ইসলাম। যারা বিয়ের উপযুক্ত হওয়া সত্ত্বেও বিয়ে করে না, তাদেরকে শয়তানের দলভুক্ত বলে উল্লেখ করা হয়েছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্কাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আক্কাস, তোমার স্ত্রী আছে? তিনি বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি সম্পদ ও সচ্ছলতা আছে? তিনি বললেন, আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এখন শয়তানের ভাইদের দলভুক্ত। যদি তুমি খ্রিস্টান হতে তবে তাদের রাহেব ধর্মগুরু হতে। নিঃসন্দেহে বিয়ে করা আমাদের ধর্মের রীতি। তোমরা কি শয়তানের সঙ্গে সম্পর্ক রাখতে চাও? শয়তানের কাছে নারী হলো অস্ত্র। সবাই নারী সংক্রান্ত ফেতনায় জড়িয়ে পড়ে, কিন্তু যারা বিয়ে করেছে তারা নারীর ফেতনা থেকে পবিত্র, নোংরামি থেকে মুক্ত। তারপর বলেন, আকাস, তোমার ধ্বংস হোক, তুমি বিয়ে করো, নতুবা তুমি পশ্চাৎপদ মানুষের মধ্যে থেকে যাবে। মুস্তাদে আহমদ, জমুল ফাওয়ায়েদ, ইমদাদুল ফাতোয়া। ইসলামে ব্যক্তির স্বাবলম্বী ও সক্ষমতার বিভিন্ন ধরন সাপেক্ষে বিয়েকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। বিয়ে যাদের উপর ওয়াজিব, যখন শারীরিক চাহিদা থাকে এবং এই পরিমাণ সামর্থ্য থাকে যে তার এবং স্ত্রীর প্রতিদিনের খরচ বহন করতে পারবে, তখন বিয়ে করা ওয়াজিব। এ অবস্থায় বিয়ে থেকে বিরত থাকলে গুনাহগার হবে। যাদের উপর বিয়ে ফরজ, যদি সামর্থ্য থাকার সাথে সাথে চাহিদা এত বেশি থাকে যে বিয়ে না করলে ব্যভিচার বা হারাম কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, তখন বিয়ে করা ফরজ। মানব জীবনে বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ইসলামে বিয়েকে ইমানের অর্ধেক বলা হয়েছে। বিয়ের মাধ্যমে ইমানের পূর্ণতা পাওয়া যায়। বিয়ে মানব জীবনের অন্যতম চাহিদাও বটে। বিয়ে শুধু শারীরিক চাহিদা বা ইমান পূর্ণ করে তাই নয়, পুরুষের ব্যক্তিত্বেরও বিকাশ ঘটায়, সমাজে গ্রহণযোগ্যতা তৈরি করে। এই জন্য সময় মতো বিয়ে করাকে গুরুত্ব দিয়েছে ইসলাম। যারা বিয়ের উপযুক্ত হওয়া সত্ত্বেও বিয়ে করে না, তাদেরকে শয়তানের দলভুক্ত বলে উল্লেখ করা হয়েছে। সবাই নারী সংক্রান্ত ফেতনায় জড়িয়ে পড়ে, কিন্তু যারা বিয়ে করেছে তারা নারীর ফেতনা থেকে পবিত্র, নোংরামি থেকে মুক্ত। যাদের উপর বিয়ে সুন্নত, যদি শারীরিক চাহিদা প্রবল না থাকে কিন্তু স্ত্রীর অধিকার আদায়ের সামর্থ্য থাকে, তখন বিয়ে করা সুন্নত। এ অবস্থায় খারাপ কাজের প্রতি ঝোঁকার আশঙ্কা না থাকলে বিয়ে না করলে কোনো অসুবিধা নেই। যাদের উপর বিয়ে হারাম, যদি কারো আশঙ্কা হয় যে স্ত্রীর অধিকার আদায় করতে পারবে না, চাই তা দৈহিক হোক বা আর্থিক, তার জন্য বিয়ে করা নিষিদ্ধ। সামর্থ্য না থাকলে, মোট কথা সব দিক থেকে কেউ যদি অক্ষম হয়, তবে তার জন্য বিয়ে করা নিষিদ্ধ বা হারাম। যাদের রোজা রাখতে বলা হয়েছে, অনেকের বিয়ের ইচ্ছা আছে, সক্ষম পুরুষ, কিন্তু স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নেই, এ অবস্থায় বিয়ে না করে রোজা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে হাদিসে। কারণ রোজা দৈহিক কাম উত্তেজনা দূর করে দেয়, এ সময় সক্ষমতা অর্জনের জন্য বেশি বেশি কাজ ও আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। কারো যদি বিয়ে করার সামর্থ্য রয়েছে, সে যেন অতি দ্রুত বিয়ে করে নেয়, এটা নবীজির কথা। বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে অল্প বয়সে বা তাড়াতাড়ি বিয়ে করলে মানুষের মস্তিষ্ক সুস্থ থাকে। আর কোরআন সুন্নাহ বলছে, দ্রুত বিয়ে করলে গুনাহ থেকে বেঁচে থাকা যায়, সেই সাথে জীবন পথে চলতে প্রয়োজন একজন সঙ্গী। যে সঙ্গী পাশে থাকলে জীবনের সকল চড়াই উতরাই খুব সহজেই মোকাবেলা করে গন্তব্যে পৌঁছাতে খুব সহজ হয়ে যায়। তাই ঈমান ও আমল বৃদ্ধি করতে বিয়ের বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদের চরিত্র ঠিক রাখার জন্য আমাদের বিয়ে করার তৌফিক দান করুক, সেই সাথে উত্তম জীবন সঙ্গী দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং ঈমানের সাথেই রাখুক। আল্লাহ হাফেজ।